আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, বর্তমান সমাজে এমন কিছু যুবক রয়েছে যারা হাতে চুড়ি, ব্রেসলেট, কানে দুল, কলায় মালা ইত্যাদি অলংকার পরিধান করে থাকে, যা হলো মহিলাদের বৈশিষ্ট্য। তাই এসব অলংকার পুরুষদের জন্য ব্যবহার করা কতটুকু ভয়াবহ রয়েছে, বা কোরআন মাজিদে এগুলো ব্যবহার করলে কি ধরনের আজাব দেওয়া হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। পুরুষদের জন্য হাতে চুড়ি, ব্রেসলেট, কানে দুল ইত্যাদি হারাম করা হয়েছে, আর এগুলো যদি স্বর্ণ বা রৌপ্যের তৈরি হয় তাহলে তা আরও বেশি জটিল, অর্থাৎ এ কারণে দ্বিগুণ গুণা হবে, কারণ তা একদিকে নারীদের সাথে সাদৃশ্য এবং অন্যদিকে পুরুষদের জন্য স্বর্ণরূপ ব্যবহার করা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু তাই নয়, বরং পুরুষদের অলংকার পরিধান করার রীতি পাশ্চাত্য ও অমুসলিমদের সাদৃশ্য অবলম্বনের ক্ষেত্রে অন্ধ অনুকরণের আরেকটি উদাহরণ। ইসলামী দৃষ্টিতে এগুলো ব্যবহার করা কবিরা গুনাহ। এক্ষেত্রে তিনটি উল্লেখযোগ্য হাদিস রয়েছে যা অনেক ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষ হিজাদের ওপর এবং পুরুষ বেশধারী মহিলাদের ওপর লানত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত কতটা যে বিপদ তা কাল হাশরের মাঠে আপনারা দেখতে পাবেন। একজন মানুষ কখন আরেকজনকে লানত দেয় যখন সে তারই দ্বারা ক্ষতিগ্রস্ত হয়? ঠিক এসব পুরুষ নারী ইসলামের জন্য ক্ষতি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদেরকে হিজরা বলেছেন আর নারীদের ওপর লানত করেছেন। যে সকল পুরুষ কৃত্রিমভাবে নারী বেশভূষা অবলম্বন করে তা হলো হিজরাদের মতো, অর্থাৎ আপনি পুরুষ হয়ে নারীর মতো সাজছেন। এক্ষেত্রে কণ্ঠস্বর পরিবর্তন করা, কথা বলার ধরন, চলাফেরা, রূপসজ্জা ইত্যাদি হতে পারে। নারীদের সাথে সাদৃশ্য অবলম্বন করে তাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন। কিন্তু সৃষ্টিগতভাবে হিজরাদের কোনো দোষ নেই, কারণ এক্ষেত্রে তাদের নিজস্ব কোনো হাত নেই, বরং আল্লাহ তাআলা তাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন তারা সেইভাবে হয়েছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে পুরুষ অথবা নারী বানাবে। অনুরূপভাবে যে সকল মহিলা পোশাক পরিচ্ছেদ, চাল চলন, চুলের স্টাইল, সাজসজ্জা ইত্যাদি কৃত্রিমভাবে পুরুষদের সাথে সাদৃশ্য ধারণ করে তাদের প্রতিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। দ্বিতীয় নম্বর হাদিস হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যেসব নারী পুরুষদের সাদৃশ্য অবলম্বন করে এবং যেসব পুরুষ নারীদের সাদৃশ্য অবলম্বন করে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, যেমন বাপ ছাড়া মা হওয়া। আপনি কার উম্মত? যদি আপনি কারো উম্মত না হন তাহলে আখিরাতে আপনার দশা কি হবে? প্রত্যেক নবী কিয়ামতের দিন তাদের উম্মতদেরকে নিয়ে হাজির হবে, উম্মতের জন্য সুপারিশ করবে, আর আমরা হলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তো যখন আপনি নারীর অথবা পুরুষের সাদৃশ্য অবলম্বন করলেন তখন আপনি উম্মতের অন্তর্ভুক্ত হতে পারলেন না। আপনি কোন দলের অন্তর্ভুক্ত হবেন তা আপনি নিজে নির্ধারণ করুন। তৃতীয় নম্বর হাদিস হল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেসব পুরুষকে অভিসম্পাত করেছেন যারা নারীদের পোশাক পরে এবং সেসব নারীকে অভিসম্পাত করেছেন যারা পুরুষের পোশাক পরিধান করে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন। অভিশাপ এমন একটা জিনিস যা মানুষকে ধ্বংস করে দেয়। অভিশাপের কারণে আপনার জীবনে সুখ আসবে না, মনে আনন্দ থাকবে না, হতাশায় আর্তনাদে ভুগবেন। টাকা থাকবে, নারী থাকবে, সম্পদ থাকবে, সব কিছু থাকবে, কিন্তু শান্তি পাবেন না। অভিশাপ এমন একটা জিনিস, আপনার এমন রোগ হতে পারে আপনার জীবনে সকল সুখ চিরকালের জন্য নিভে যাবে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অভিশাপ থেকে মুক্তি পেতে এখনই পুরুষ বেশধারী এবং নারী বেশধারী পরিত্যাগ করুন। এবার আসি ইসলামের দৃষ্টিতে
অমুসলিমদের রীতিনীতি ও কৃষ্টি কালচার অনুসরণ করা, এসব হলো কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত হিসেবে গণ্য হবে, তার হাসর তার কেয়ামত তাদের সাথেই হবে। আপনি যদি ইহুদিদের পোশাক, ইহুদিদের কালচার, ইহুদিদের দিন, যেমন সামনে আসছে 31st night, এসব দিনে আপনি আনন্দ করেন, সমর্থন করেন, তাহলে কাল বিচারের মাঠে তাদের সাথে আপনার হাসর হবে। এবার বুঝুন, আপনি যদি তাদের সাথে উঠেন, আপনার হাসার অবস্থা কি হবে? জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নেই। আপনার আশেপাশে যারা থাকবে সবাই অমুসলিম, এজন্য বিজাতির যত অন্ধকন্ধকরণ রয়েছে সব কিছু পরিত্যাগ করুন। পয়লা বৈশাখ রয়েছে, হিন্দুদের উৎসব রয়েছে, যা আছে সব কিছু পরিত্যাগ করুন। এবার আসি, পুরুষদের জন্য স্বর্ণ ও রৌপ্য ব্যবহার করা কি? পুরুষদের জন্য স্বর্ণ রৌপ্য ব্যবহার করা পুরোপুরি নিষেধ তথা হারাম। পুরুষদের জন্য স্বর্ণের তৈরি আংটি, হাতঘড়ি, ব্রেসলাইট, গলায় মালা, চশমা ফ্রেম, জামার বোতাম, কলম ইত্যাদি ব্যবহার করা বৈধ নয়। অনুরূপভাবে পুরুষদের জন্য রৌপ্যের তৈরি কেবল আংটি ছাড়া অন্য কিছুই ব্যবহার করা বৈধ নয়। তবে চশমা ফ্রেম, এটা যদি মেয়েদের সাদৃশ্য হয় তাহলে তা হারাম হবে। জামার বোতাম যদি মেয়েদের সাদৃশ্য হয় তাহলে তা হারাম হবে। কিন্তু কলম যদি সোনার হয় তাহলে তার মতভেদ রয়েছে, অধিকাংশ আলেমের মতে তা হারাম হবে। সুতরাং এ থেকে আমরা বুঝতে পারি, স্বর্ণরৌপ্য নারীদের জন্য, পুরুষদের জন্য নয়। এসব পরিধান করলে আমাদের শারীরিক দৃষ্টিতেও অনেক ক্ষতি রয়েছে, বৈজ্ঞানিকরা তা প্রমাণ করেছে। সুতরাং আমরা মানব হারাম হিসাবে, কোনটাতে কি ক্ষতি রয়েছে তা মেনে চলব না। আল্লাহ তাআলা যা হারাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিষেধ করেছেন তাই আমরা মেনে নিব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুন। আমিন।